দর্শক, আমি একটি সরিষা ক্ষেতে রয়েছি। দশর অঞ্চলের জন্য এই সরিষাটি নতুন একটি জাত, যে জাতের নাম হচ্ছে বাড়ি ১৮। আমরা খেতে এসে যেটি দেখতে পেয়েছি, এই জাতটি খুবই ভালো ফলন হয়েছে এবং অনেক লম্বা, অর্থাৎ এই জমি থেকে অনেক বেশি পরিমাণে সরিষা যে পাওয়া যাবে, ফলন পাওয়া যাবে। আপনারা জানেন যে তেল জাতীয় ফসলের মধ্যে সরিষা অন্যতম। এই একসময় এদেশের শতভাগ মানুষ এই সরিষার তেল দিয়ে খাবার এবং রান্না ব্যবহার করতেন। সে সময় মানুষের শরীরে নানা প্রকার রোগ বালাই কিন্তু কম হতো। তবে কালের বিবর্তনে আমরা দেখতে পেয়েছি যে কয়েক বছর ধরে সরিষার আবাদ প্রায় হ্রাস পেয়েছে, এমন পর্যায়ে যে আমদানি করে দেশের বাজার সয়লাভ করে দেশ থেকে প্রচুর পরিমাণ অর্থের অপচয় করেছে একটি চক্র। এ কারণে দেশের কৃষকরা সরিষা চাষে আগ্রহ হারাচ্ছেন। বাংলাদেশের সকল মানুষের স্বাস্থ্য এবং সকল কৃষকের লাভজনক কৃষি উৎপাদনে বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই উচ্চ ফলনশীল বাড়ি ১৮ জাতের সরিষাটি নিয়ে এসেছেন। মাঠ পর্যায়ে আমরা যেটি দেখতে পেরেছি, ফলনও খুব ভালো হবে এমন আশা কিন্তু করছেন বিজ্ঞানীরা। যশোর কৃষি গবেষণা ইনস্টিটিউটের এই ক্ষেতে আমরা গবেষণা চালাচ্ছেন যে বিজ্ঞানীরা, তারা বলছেন যে এই যে সরিষার যে তেল হবে সেই তেলটি অনেক রোগ নিরাময় ক্ষেত্রে কাজে লাগবে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্র থেকে উদ্ভাবিত বাড়ি সরিষা ১৮, এটি বাংলাদেশের এ যাবৎকাল যতটি সরিষার জাত উপমুক্ত হয়েছে সব থেকে ভালো এবং এটা সবচেয়ে জনপ্রিয় এই জন্য যে এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। অর্থাৎ আমরা যেটা জানি যে সরিষার তেলে ইউরিসিক অ্যাসিড, যেটার পরিমাণ বেশি থাকলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই সরিষাটাতে এই ইউরিসিক অ্যাসিডের পরিমাণ মাত্র 2.সামথিং এবং তার নিচে। অর্থাৎ এটার খেলে আমাদের যে সমস্যা হয় পেটের ফাঁপা বা যে পেটের যে রোগটা হয়, অনেক সময় আমাদের মা বোনেরা মনে করে যে সরিষার তেল তরকারি রান্না করলে তরকারির স্বাদ পাওয়া যাবে না বা তরকারি খাইলে আবার গ্যাস হয় পেটে, এই সমস্যাটা থাকবে না আশা করি। বাড়ি সরিষা ১৮ কৃষিপরি পরিবারের একটা সরিষার জাত এবং বাংলাদেশে প্রথম উদ্ভাবিত নেপাস পরিবারভুক্ত একটা সরিষা আর কি। এই সরিষার মানে প্রধান বৈশিষ্ট্য হলো যে ইউরিক অ্যাসিড, যেটা আমাদের যে অন্যান্য সরিষা যেগুলো আমরা চাষ করি যেখানে 35-40% ইউরিক অ্যাসিড থাকে, সেখানে আমাদের বাড়ি সরিষা ৮ মাত্র 1.06% ইউরিক অ্যাসিড থাকে, যেটা হচ্ছে হার্টের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর কি। তো সেই পরিপ্রেক্ষিতে এই জাতটা কিন্তু আমরা যদি চাষ করি তাহলে অনায়াসে আমাদের যদি খেতে পারি তাহলে শরীরের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি হবে না। আর এটা হচ্ছে ইল্ড অনেক বেশি, প্রায় 2-2.5 টন পার হেক্টর ইল্ড, এবং এটা সরিষার যে তেলের পরিমাণ, এ তেলের পরিমাণ অনেক বেশি, প্রায় 40-42% তেল এই সরিষায় থাকে। আর ডিউরেশন হচ্ছে যে মোটামুটি 95-100 দিনে এই সরিষাটা তোলা যায়, এবং যেহেতু এটা অনেক ফলন এবং এই এটা সম্প্রসারণের ব্যাপারে আমরা এবার যশোর অঞ্চলে আমরা প্রায় 10টা মতো প্রদর্শনী করছি কৃষকদেরকে দেখানোর জন্য, এবং কৃষকের মাঠেও খুবই সুন্দর হয়েছে এই সরিষাটা। এবং আশা করতেছি যে এটা যদি আমরা এইভাবে আরও 2 বছর যদি আমরা কৃষককে বুঝাতে পারি, দেখাতে পারি প্রদর্শনীর মাধ্যমে, তাহলে আশা করি এই জাতটা খুবই জনপ্রিয় হবে। এবং সয়াবিন তেলের বিকল্প হিসাবে আমরা এই সরিষা চাষ করে কৃষকও লাভবান হবে এবং আমরা দেশের অনেক উপকৃত হবে। এই যে বাড়ি সরিষা ১৮, এটাতে ইউরিক অ্যাসিডের পরিমাণ খুবই কম। এই ভোজ্য তেল তো মানুষের খাবারের একটা অবিচ্ছেদ্য অংশ, তা এই তেল ভক্ষণ করলে আমাদের আসলে শরীরের তেলের চাহিদা মিটবে এবং ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না। বিদেশ থেকে আমরা যে সয়াবিন তেল নিয়ে আসি সেটা আসলে আমাদের জন্য খুবই ক্ষতিকর, আমরা ওরকম দেখি না। তা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ কিন্তু আবার সরিষার তেলের দিকেই অগ্রসর হচ্ছে, সেই ক্ষেত্রে বাড়ি সরিষা ১৮ চাষ করলে আমরা উপকৃত হতে পারি। তা আমাদের এই বছরে যশোর অঞ্চলে এটা নতুন এসছে, আমাদের যে ক্ষেত আপনারা পাশে দেখছেন যে বেশ সুন্দর হয়েছে, আমরা এখান থেকে যে সিড পাবো এই যশোর অঞ্চলেই ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। পাশাপাশি আমাদের আরও যে সাপোর্টিং প্রতিষ্ঠান আছে যেমন বিআরডিসি, ওনারা আরও ব্যাপক হারে চাষ করে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। খাবার রান্না করার ক্ষেত্রে তেল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বর্তমানে আমাদের দেশের সকলেই যে সয়াবিন খাচ্ছে, এই সয়াবিন এর যে গুণগত মান এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, যে কারণে আমাদের
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষণা করে এমন একটি ভোজ্য তেল আবিষ্কার করার চেষ্টা করছে যেটা আমাদের শরীরের জন্য উপকারী হয়। আমরা আগে যে সরিষার তেল খেতাম এটাতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি ছিল, এটা আমাদের স্বাস্থ্যের জন্য তথা হার্টের জন্য ক্ষতিকর ছিল। তো গবেষণা করে এই যে আমার পাশে যে সরিষার জাতটা বাড়ি সরিষা ১৮, এটা বের করা হয়েছে। এখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত কম এবং এটা খেলে আমাদের যে স্বাস্থ্যগত সমস্যা সেটা হবে না। তো এই তেল যদি আমরা খাই তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। সয়াবিন তেলের মধ্যে আমরা যারা প্র্যাকটিক্যালি আমি যারা দেখেছি বোতলের নিচে একটা পদার্থ জমি যায় এবং এটা কোনো ক্রমেই আমি সাবান দিয়ে বা ওই যে হুইল পাড় দিয়েও পরিষ্কার করতে পারিনি। পরবর্তীতে আমি আমার পরিবারকে বললাম যে আসলে এটা বাদ দিয়ে আমরা সরিষার তেলটা ইউজ করি। তো এখন আমি করেছি ৫০-৫০-৫০ কাজ করি আর কি, এক বোতল নিই ও এক বোতল নিই, এভাবে চালাচ্ছি আর কি। তো এখানে সরিষার যে পরিস্থিতি আমি দেখছি আসলে এটা খুবই ভালো, আমার অত্যন্ত পছন্দ হয়েছে জিনিসটা। সয়াবিন তেল থেকে আমাদের যে রোগের উৎপত্তি হচ্ছে এই উৎপত্তি থেকে বাঁচতে গেলে আমাদের সরিষার উপর এখন নির্ভরশীল হতেই হবে। এই সরিষার যে ব্যবহার করলে হয়তো অনেক উপকার হবে এবং ফলনও অধিক হবে বলে আমরা জানতে পেরেছি।